everyone, welcome back to my channel Punima Bengali Blog. সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ভীষণ গরম পড়েছে, তো গরমে ভাবলাম কিছু একটা বানাই। তো আজকে আমি বানাচ্ছি ফালুদা, তো দেখতে থাকো কিভাবে ফালুদা বানাচ্ছি বাড়িতে সহজে। তো চলো দেখে নাও। তো প্রথমে আমি কড়াইয়ে 500 গ্রাম শিউই, তোমরা দেখতেই পাচ্ছ মিক্স শিউই। তো আমি শিউইটাকে দিয়ে দিলাম। এটা সিদ্ধ হবে একটু, তো শিউইটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি দুধটা দেখি। তো দুধটা মোটামুটি ফুটে গেছে, তো এবার এটাকে ঘন করে নিতে হবে। ঘনটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। তো এদিকে শিউইটা ফুটে গেছে, এরকম দেখতে হয়েছে। এর মধ্যে দানা দেওয়া আছে, গ্যাসটাকে একটু লো ফ্লেম করে দিলাম। তো আরো এক প্যাকেট দিয়ে দেবো। আরো একটু ঘন করতে হবে। দুধটা প্রায় হয়ে এসেছে, আমি একটু এলাচ দিয়ে দিলাম, এলাচ থেঁত করে দিয়ে দিলাম। দুধটা ঘন হয়ে গেছে, তো ময়দাটাকে মিশিয়ে দেবো এর মধ্যে, তাহলে দুধটা আমার পুরোপুরি ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ দুধটা মোটামুটি আমি ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ দুধটা হয়ে গেছে। এবার দুধটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ, আধ ঘন্টা মতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুধটা কতটা সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দিয়ে আমার শিমুলটা ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমি যে তোমাদেরকে যে শিউইটা দেখাচ্ছি, তো এটা মিক্স রোজ ফ্লেভারের, তো এটা তোমাদের চিনি দিতে হবে না, এটাতে চিনি মিক্স থাকে, সেজন্য আমি চিনি দিলাম না। তো এটাই চিনি দেওয়া আছে। তো আমাদের এখন আধ ঘন্টা লাগবে এগুলো ঠান্ডা হতে, দুধটা আর শিউইটা।
যাচ্ছি। খাওয়ার পালা। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও।